করে মারা উচিত। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও চাই তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। তা আজকে হচ্ছে বুধবার, আজকে আমার ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে। তার কারণ সকালবেলা যখন ঘুম থেকে প্রতিদিনের মতন উঠি, আজকে উঠেছিলাম তো দেখিলাম যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড হারে, আর এত বৃষ্টিতে স্কুল যাওয়াটা একদম সম্ভব ছিল না, সেই কারণে আবার ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠতে আজকে আমার প্রায় 8টা বেজে গিয়েছিলো। তাই যাই হোক, স্কুল ছিল না বলে আজকে খুব তাড়াতাড়ি কাজও হয়ে গেছে, স্নান করে পুজো টুজোও দিয়ে নিয়েছি। আর আমি সকালে প্রতিদিন কী কাজ করি তোমরা তো সেটা জানোই। তো দেখো, এদিকে আমি তো রান্না বসিয়ে দিয়েছি, তো আজকে কী রান্না করবো জানি না, আমি এখন ঠিক করিনি আমি কী রান্না করবো। আর একটু আগে দেখলে আমি হোদলকে তো খুব মারলাম, আর হোদলকে মারার কারণটা কি সেটা তোমাদেরকে বলছি। ওই যে তোমাদেরকে কালকে বলেছি, ওর রাগ করলে জামা কাপড় নিয়ে আমার মায়ের বাড়িতে চলে যায়। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বাইরে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, তার মধ্যে শুধু বিছানা চাদর দুটো পড়ে আছে, মানে চাদর দুটো অনেক ভারী, ওই দুটো নিয়ে যেতে পারেনি, বাদ বাকি সমস্ত কিছু ও নিয়ে চলে গেছে, সারা রাস্তায় ফেলে গিয়েছে। আমার মায়ের বাড়িতে কিছুটা ফেলে রেখে এসেছে, তো রাস্তাতে যেগুলো পড়েছিল সেগুলো পাড়ার লোক তো তুলে রেখে দিয়েছিল। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে আমি দেখতে পেয়ে আগে তো রাস্তায় ছুটলাম, তো কিছুটা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসলাম, কিছুটা মায়ের বাড়ি থেকে কুড়িয়ে নিয়ে আসলাম। তো খুব রাগ উঠেছিল আজকে আমার ওর ওপরে। আর কি হয়েছে বলো তো, দুদিন ধরে বৃষ্টি পড়ছে, তো রবিবারে যেগুলো কেচেছি সেগুলো কালকে শুকিয়েছি, আবার কিছুটা ধরো কালকে কেচেছি তো দড়িতে জায়গা ছিল না বলে কিছুটা আবার গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, আর রাতেবেলায় তুলতে আমি ভুলে গেছি, খেয়াল ছিল না। তো সারা রাত্রির ও ওই করেছে, জামা কাপড়গুলো নিয়ে গিয়ে নিয়ে গিয়ে রাস্তায় ফেলেছে, মায়ের বাড়িতে ফেলেছে। তো ওই কারণে আজকে ওকে খুব মেরেছি, আর দেখি এরপরে আর করে কি না, আমার বলাতে যায় না, ওদের মধ্যে তার বুদ্ধিজ্ঞান নেই, যদি বুদ্ধিজ্ঞান থাকতো তাহলে হয়তো করতো না। তো সেই কারণে রাগের চোটকে খুব মারা হয়েছে আর কি। তারপরে ওগুলো নিয়ে এসে তো আবার আমাকে নতুন করে কাচতে হলো, কেচে টেচে বালতিতে এখনও রাখা আছে, কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে। সকালে তো বৃষ্টি পড়ছিলো, এখন আবার দেখছি রোদ উঠেছে। তো বৃষ্টির কারণে আজকে স্কুল যায়নি, আর স্কুল না যাতে আমার একটু ভালো হয়েছে, কারণ রোজ রোজ সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল যেতে আসতে আমারও ভালো লাগে না। ভাবছি সামনে বছর গাড়ি করে দেবো, কিন্তু ওই গাড়িতে করে দাঁড়াটার একটা ঝামেলা, সেখানে নিজেই দিতে যাই আনতে যাই। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, আজকে একটু আরাম খাওয়াবো। গ্যাসের ডাল আর ভাত তো বসিয়ে দিয়েছি, আর এই যে রান্না হবে লাউ, লাউয়ের ঘন্ট। লাউ খেতে তো আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো লাউয়ের ওপরে এক্সপেরিমেন্ট করা হয়েছে, তো দেখো আমার ছেলে কি করেছে, কি সুন্দর একটা মূর্তি এঁকে দিয়েছে লাউটার ওপরে। যাই হোক, ভালোই লাগছে দেখতে। এরকম শুধু আমার বাচ্চা বলে না, এরকম প্রায় বাচ্চাই করে থাকে। তো এবার এটাকে কাটবো, কেটে দেখি কি রান্না করা যায়। আর ডালের সাথে কিছু ভাজাভুজি না হলে একদমই তো চলে না, তো কি ভাজবো জানি না। এখন ফ্রিজ থেকে তো এটা বের করে নিয়ে আসলাম, এর মধ্যে অনেক কিছুই আছে, ভেন্ডি আছে, পটল আছে। তো ভেন্ডির থেকে পটল খেতে আমার বেশি ভালো লাগে, তো ভাবছি পটল ভাজবো, ভেন্ডি খেতে আমার একদম ভালো লাগে না। ও নিয়ে এসছে, ওকে খাওয়াবো। এখন লাউটা কেটে নিই। আমার তো ভাত করা হয়ে গেছে, তো মুসুর ডালটা এদিকে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ওইদিকে লাউটা কাটতে বসে পড়েছি, আর লাউটা কাটতে কাটতে আমার ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেল। আসলে আমাদের বাড়িতে মুসুরির ডালটাই বেশি হয়, তার কারণ আমার ছেলে লেবু দিয়ে মুসুর ডালটা খেতে বেশি ভালোবাসে। তো মাঝে মাঝে ইচ্ছে করে সবজি দিয়ে মুসুর ডালটা করতে, কিন্তু আমার ছেলে খায় না, তো সেই কারণে আর সবজি দিয়ে মুসুর ডালটা করা হয় না। ও তোমার ওই রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে যেভাবে ডালটা করে, ওই ডালটা দিয়ে লেবু দিয়ে পছন্দ করে খেতে, তাই ওই কারণে এইভাবেই বেশি বাড়িতে মুসুর ডালটা করা হয় আর কি। আজকে রান্না হয়েছে ডাল, লাউ ঘণ্ট, পটল ভাজা, বড়া ভাজা, আর এটা কালকের তরকারি ছিল, গরম করেছি। আমাদের বাড়িটা এমন জায়গা, এখানে সব কিছু দেখতে পাওয়া যায়, এই যে হাম্বা হাম্বা, ওদিকে কাম্বা কাম্বা, আর এই যে আমার বাড়ির গেটের সামনে দুম্বা দুম্বা, এটা আজকে খুব মার খেয়েছে, মার কেউ লজ্জা নাই, দেখো কি সুন্দর ন্যাচড়াটা চেয়েছে। আরে দুপুর হয়ে গেছে, খাট টাইম হয়ে গেছে না, পাতা খাবে ও, ওই তো খাবে, দে 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 চাচ্ছে দে, আয় আয় আয়, ও খাবে, ওকে দে না, খাবি খাবি, ঢং খাবে, মার খাবে, এই 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 উড়ি বাবা, উপরে ঘর লাগানো নাই, পালাই আমি, বলু ধর বলু, ধর ধর ধর, কি অবস্থা, কি হয়েছে তোর নাজেই,
নাজে কি হয়েছে রে? খা খা, বাড়িতে কেউ নাই, তোরা খা আরাম করে। এ বাবা, এ তো আমার ছাদে উঠে পড়েছে, ঢুকিস না ঘরে। মারামারি করছিস কেন? হাতে হাত দে, তাহলে দিব। দে হাত দে, দে 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 হাত দে। তুমি ওইদিকে একা একা বসে আছো, তোমাকে দিচ্ছি না আমি, নাও। আর কে পাসনি? তোদের তো সবারই চেহারাই একই, আমি এবার বুঝবো কি করে কে পাসনি। তুই খাচ্ছিস, তুই খাচ্ছিস না, তার মানে তুই পাসনি। এনে আর কই ভেন্ডি ঘাস, এই তো ভালো ছেলেটা। হ্যাঁ খাও, তুমি খাবা ভেন্ডি? আবার মারামারি করে, খাও। আর একটা করে নাও, নাও, থ্যাংক ইউ, নাও, তুমি নাও। তোদের লাগবে না, আয় আয় আয়, টুকি টুকি মারছ, এলো। এই যে আরেকটা নিবা, এলো। চল আসুন, চল আসুন, চল আসুন, আবার মারামারি করে। চলাই 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 চলাই, আয় বৃষ্টি পড়ছে, চলাই, লেট ঠেলা, আয় চলাই। ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো। হাতটা কি সুন্দর, একটু দে পাপা। বাবা ভয় পাচ্ছিস? পচকি, এই তো এই পালালো, পড়ে গেছিলা, তুমি পালাও নি। টুইং 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 টুইং, তুমি দাঁত মাজো, মাজো দাঁত, দেখি দাঁত, দেখি আই দাঁত, দেখি একটু দাঁত, দাঁত কই, আমার ফোনটাই নিয়ে না পালি যাস পরে কেড়ে ঘুরে।